আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি খুবই সহজে এবং অল্প সময় দেখিয়ে দিব আপনি নিজেই কিভাবে পিক্সেল ল্যাবের পিএলপি ফাইল তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমরা তো সকলে চাই পিক্সেল ল্যাব দিয়ে অসাধারণ একটি ডিজাইন তৈরি করে আমরা যখন তখন সেটা ইউজ করতে অথবা আমাদের ফ্রেন্ডদেরকে পিএলপি ফাইলটা শেয়ার করতে, তারাও যেন এক ক্লিকে তাদের নিজের ফটো বসিয়ে এডিটিং করতে পারে। তো আমাকে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া, আমরা নিজেরা কীভাবে পিক্সেল ল্যাবের পিএলপি ফাইল তৈরি করতে পারি। তো আজকে আমি একেবারে সহজ করে দেখিয়ে দিব আপনি কীভাবে নিজেই পিক্সেল ল্যাবের পিএলপি ফাইল তৈরি করতে পারেন। তো গাইজ, আর কথা বলাচ্ছি না, আমাদের মূল পর্বে চলে যাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে পিএলপি ফাইল তৈরি করতে পারেন। অনেকের হয়তো প্রবলেম হতে পারে, তো আমি প্রবলেমটা শেষ পর্যন্ত সলভ করে দেবো ইনশাল্লাহ। তো চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা নিউ টাস্কে কর্নার থেকে ক্লিক করে নিচ্ছি। তো ফার্স্টে আমাদের এখানে বিভিন্ন ফটো, বিভিন্ন নেম এবং বিভিন্ন কিছু অ্যাড করে আমাদের ডিজাইন করে নিতে হবে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা আমাদের এডিটিং করা হয়েছে, আমি ওটা দেখাচ্ছি না। আমি ফার্স্টে একটি ডিজাইন করে নিচ্ছি, পরে আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে পিএলপি ফাইলটা তৈরি করতে পারেন। আমি ডিজাইন করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার তিনটে ফটো অ্যাড করে ফেলছি। আমরা এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা সবগুলো লেয়ারকে লক করে দিচ্ছি। তো এখন আমি নামটা লিখে নিচ্ছি। এখান থেকে আমরা এই টেক অপশানে ক্লিক করে দিব, নামটা এখানে বড় করে নিচ্ছি। আমার নামটা লিখে দিচ্ছি আরিয়ান। তো এখন আপনি চাইলে সবগুলো অক্ষর বড়তর করতে পারেন, ছোটো অক্ষর করতে পারেন। এখন আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। তো এই ফন্টটা কিন্তু পিক্সেল পিএলপি এর মধ্যে সেভ হয়ে থাকবে। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। সো বন্ধুরা, ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। আমরা কর্নার থেকে আবারও লেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি, সবগুলো লেয়ারকে লক করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ডিজাইন করেছি। তো আপনি এখানে চাইলে কিন্তু অসংখ্য এলিমেন্ট অ্যাড করে, অর্থাৎ বিভিন্ন টেক্সট, বিভিন্ন পিএনজি, বিভিন্ন ফটো আপনি এখানে অ্যাড করে সবগুলো এখানে এই লেয়ারের মধ্যে জমা করতে পারবেন। এখানে অসংখ্য লেয়ার আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এটি অ্যাড করে করে সুন্দর একটি ডিজাইন তৈরি করবেন। তো গাইজ, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে পিএলপি ফাইলটা তৈরি করতে পারেন। তো এই জন্য আমরা এখান থেকে এই যে সেভ অপশন আছে, আমরা এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো আমরা তো সবসময় সেভ করে থাকি শেয়ার অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু আমরা এখান থেকে এই যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেখা পাবেন, দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে। একটা আছে সেভ অ্যাজ প্রজেক্ট এবং নিচে আছে সেভ অ্যাজ ইমেজ। তো আমরা এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্টটা ক্লিক করে দেবো। আমরা উপরে অপশনটা আছে সেভ অ্যাজ প্রজেক্ট, আমরা এই প্রজেক্টটা ক্লিক করে দিব। তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। তো এই প্রজেক্টটা হচ্ছে পিএলপি ফাইল, আমরা এই প্রজেক্টটা ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে, যে আমাদের পিএলপি ফাইলটার নাম কী হবে সেই নামটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম আরিয়ান মাহমুদ ফেসবুক কভার। তো আপনি এখান থেকে আপনার মন মতো যে কোনো নাম দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে ও ক্যাপশনে ক্লিক করে দিব। তো একটি অ্যাড চলে আসতে পারে, অবশ্যই অ্যাডটিকে স্কিপ করে নেবেন। তো গাইজ, আমাদের প্রজেক্টটা সেভ হয়েছে। এখনও কিন্তু আমাদের পিএলপি ফাইলটা সেভ হয়নি, এখন আমাদের পিএলপি ফাইলটা সেভ করে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে এই কর্নার থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। তো গাইজ, আমরা যেভাবে পিক্সেল ল্যাব পিএলপি ফাইলটা অ্যাড করি, আমরা সেরকম এখান থেকে এই ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটা চলে আসছে, অর্থাৎ আমাদের এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে সেভ হয়ে গেছে। এখন আমাদের এটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ করে নিতে হবে, যাতে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারি অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। এই জন্য আমরা আমাদের ফাইল ম্যানেজারে সেভ করে নিব। তো আমরা এখান থেকে সিম্পলি এই যে অপশনটা আছে শেয়ার অপশন, এই পিক্সেল ল্যাবের কর্নারে আমরা এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করে দিব। তো গাইজ, শেয়ার আইকনে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে আমাদের পিএলপি ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট ধর আমরা এটা ডিলিট করে নিচ্ছি এখান থেকে। এখন আমি বেরিয়ে যাচ্ছি, এখন আমি ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। তো এটা অবশ্যই সেভ হয়েছে পিক্সেল ল্যাব ফোল্ডারের মধ্যে, আমার পিক্সেল ল্যাব ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আরিয়ান মাহমুদ ফেসবুক কভার, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবের পিএলপি ফাইল সেভ হয়ে গেছে। এখন আমি পিক্সেল ল্যাবে
অ্যাড করেও দেখাচ্ছি। তো আবার আমরা শুধু চলে আসছি, আমরা নিউ টাস্কে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা আবারও কর্নার থেকে থিওরিমেন্টে ক্লিক করে দেবো। তো এখন আমরা আবারও এই কর্নার থেকে থিওরিমেন্টে ক্লিক করে দিচ্ছি, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এই পিএলপিতে ক্লিক করে দিচ্ছি। তোমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। তো এখানে চলে আসছে আর এম মাহমুদ ফেসবুক কভার, আমরা এবার ওপেন করেছি। এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিচ্ছি, ওকেতে ক্লিক করে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল ল্যাব পিএলপি ফাইলটা কিন্তু চলে আসছে। এখন কিন্তু আপনারা এখান থেকে এই যে অপশনগুলো আছে নিজে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন। তো গাইজ এখনই বলে দিচ্ছি, যাদের পিক্সেল ল্যাব পিএলপি ফাইলটা ফাইল ম্যানেজারে সেভ না হবে তারা কী করবেন। তো রিসেন্টলি যারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে আপডেট করেছেন তাদের হয়তো এই সমস্যা হতে পারে। তো সবার না কিছু লোকের হতে পারে। তো আপনারা অবশ্যই গুগল ক্রোম থেকে পিক্সেল ল্যাবের 1.9 ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যদি খুঁজে পেতে সমস্যা হয়, আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আপনি সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো আমি আশা করছি আপনারা অবশ্যই শিখতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।